আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। টেক টিভির পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হোসেন আপনাদের সবাইকে জানাই স্বাগত। সো আজকে আমরা দেখবো যে কীভাবে লিনাক্স মিন্টে ফন্ট ইনস্টল করা যায়। সো ফন্ট ইনস্টল করা অনেক ইজি, আমরা যারা উইন্ডোজ ইউজ করি তারা সবাই জানি ফন্ট ইউজ করা অনেক ইজি, ফন্ট ইনস্টল করা। বাট লিনাক্স মিন্টে আমরা কোনো ফন্ট যদি ইনস্টল করতে চাই তাহলে একটা একটা করে ফন্ট ইনস্টল করতে হয়। লাইক দ্যাট, আমি যদি এই ফন্টটা ইনস্টল করতে চাই তাহলে এখানে ক্লিক করতে হবো, দেন হচ্ছে এটা ইনস্টল হবে, ঠিক আছে? আদারওয়াইজ কিন্তু হবে না, যে এখানে ইনস্টলে ক্লিক করার পরে দেন ইনস্টল হতেছে। বাট আমি যদি উইন্ডোজের মতো, যেমন আমার এখানে অনেকগুলো ফ্রন্ট আছে, সো আমি যদি সবগুলো ফ্রন্ট একসাথে সিলেক্ট করি কন্ট্রোল এ দিয়ে, এরপর যদি মাউসের রেড বাটন প্রেস করি ওপেন উইথ ফ্রন্টে ক্লিক করি, তাহলে কিন্তু আমার প্রত্যেকটা ফাইল একটা একটা করে ইনস্টল করতে হবে, ঠিক আছে? মানে একটাই ইনস্টল হয়েছে, বাকিগুলো হয় নাই। তো এইটা হচ্ছে একটা সমস্যা, যেটার কারণে হচ্ছে আমরা একসাথে অনেকগুলো ফ্রন্ট ইনস্টল করতে পারতেছি না। তো এরকম লাখ লাখ ফ্রন্ট আমাদের দরকার হয় যখন আমরা কোনো ডিজাইন করি। সো এতগুলো ফ্রন্ট কীভাবে আমরা ইনস্টল করবো সেটা এখন আজকে আমরা দেখবো এই ভিডিওতে। সো প্রথমে ফন্ট ইনস্টল করার জন্য আমি আপাতত এই ফ্রন্টের ফোল্ডার দুইটা এখানে রাখি, এটা মিনিমাইজ করি, দেন আমি হোম বাটনে আবার চলে যাই। এখান থেকে আমরা চলে যাব হচ্ছে ফাইল সিস্টেমে, ফাইল সিস্টেম থেকে চলে যাব ইউজার, হোয়ার ইজ ইউজার, ইজ ইউজার, দেন হচ্ছে এখান থেকে চলে যাব আমরা শেয়ারে, শেয়ার থেকে এখানে খুঁজে বের করব ফন্টস, কোথায় আছে ফন্টস, 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 CDEF, এই যে ফন্টস। সো ফন্টসে যাওয়ার পরে এখান থেকে আমরা চলে যাব ট্রু টাইপ, অ্যান্ড এখানে দেখেন অনেকগুলো ফোল্ডার আছে। সো এটারে আমরা মাউসের রাইট বাটন প্রেস করে এখানে ওপেন অ্যাজ রুট এটা ক্লিক করব। এখানে আমাদের পাসওয়ার্ড চেবে, সো আমাদের পাসওয়ার্ড দিতে হবে অবশ্যই। সো পাসওয়ার্ড দিলাম, অ্যান্ড আমাদের রুট ফোল্ডার ওপেন হয়ে গেছে। এখন আমরা এটাকে ক্লোজ করে দিই, অ্যান্ড রুট ফোল্ডারটা এখানে রাখি। এইখানে আমরা আমাদের ফ্রন্টগুলোরে অ্যাড করে দিতে পারি, ঠিক আছে? ফ্রি ফ্রন্ট, মানে এখানে অনেকগুলো ফোল্ডার আছে। তো আমি এখন এই দুইটা ফোল্ডারকে কপি করব। তার আগে আপনাদের একটু দেখাই নিই, আমরা এখান থেকে লিব্রা অফিসটা ওপেন করি, লিব্রা রাইট, লিব্রা অফিস রাইটার, ওকে। সো এখানে আসলাম, অ্যান্ড টিপসের দরকার নাই। আমরা এখান থেকে যদি একটু দেখি যে আমাদের কোনো নেক্সা কোনো নামে ফন্ট আছে কিনা, দেখেন নেক্সা বলতে কোনো ফন্ট আমাদের নাই। আমি নেক্সা দেখতে পারতেছেন যে লেখাটা এখনও নেক্সা ফন্টের মতো না, নেক্সা বোল্ড বা নেক্সা সামথিং, সো এই নেক্সা ফন্ট কিন্তু নাই, ঠিক আছে? তাহলে আমরা এখন যেটা করতে পারি, আমরা আমাদের ফন্টগুলোর এখানে নিয়ে আসবো, দেন আমরা দেখবো যে নেক্সা ফন্ট কি আসছে কি না, ডোন্ট সেভ। সো এই দুইটা ফোল্ডারকে আমি কপি করলাম, কন্ট্রোল সি, অ্যান্ড দেন এই যে এই আমাদের যে রুট ফোল্ডারটা আমরা ওপেন করেছিলাম এখানে আমরা এটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। সো এই যে ফ্রন্টগুলো সব পেস্ট হইতেছে, অ্যান্ড এই যে একটা ইংলিশ ফ্রন্ট আর একটা ফ্রন্ট বাংলা ফ্রন্ট, এই যে উপরে আছে। সো দুইটা ফোল্ডার আমরা অ্যাড করে ফেলছি অলরেডি। এখন আমরা যেটা করবো, আমরা টার্মিনাল ওপেন করবো, কন্ট্রোল অল্টার টি প্রেস করে টার্মিনাল ওপেন করে দিলাম। এরপর আমরা একটা ছোটো কমান্ড লিখবো, সুডু এফ সি, মানে ফন্ট কমান্ড, দেন হচ্ছে ক্যাশ স্পেস এফ স্পেস ভি, এই ভি মানে হচ্ছে পেস্ট করা হয়েছে, দেন পাসওয়ার্ড, আমরা পাসওয়ার্ড দিয়ে দিলাম ইন্টার। সো আমাদের ফন্টগুলো সব ক্যাচ করা হলো, রুট ফোল্ডার থেকে ক্যাচ করা হয়েছে, অ্যান্ড ক্যাচ সাকসেসফুল দেখতেছি আমরা, ওকে। তো এখন আমরা আবার আমাদের লিব্রা অফিস রাইট এটা ওপেন করে নিই, অফিস, অ্যান্ড লিব্রা অফিস রাইট কোথায়, এই যে রাইট, ওকে। সো ওপেন করে নিলাম। এখন আমরা যদি লিখি কী জানি, নেক্সা, নেক্সা, এই যে দেখেন নেক্সা বোল্ড চলে আসছে, হাই আই অ্যাম নেক্সা, হাই আই অ্যাম নেক্সা ফন্ট। সো দেখতে পারলেন যে কি খুব সহজে আমরা কীভাবে অনেকগুলো ফন্ট একসাথে ইনস্টল করে ফেললাম, এবং উইন্ডোজের থেকেও অনেক ফাস্ট আমরা লিনাক্সে ফন্ট ইনস্টল করতে পারি, শুধু একটু আমাদের ফোল্ডারগুলোকে অর্গানাইজ করে রাখতে হবে। এই সো আজকের ভিডিও পর্যন্ত, আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যারা ফেসবুকে দেখতেছেন, যারা নতুন আছেন তারা অবশ্যই পেজটাতে লাইক করবেন এবং ফলো করবেন, আর যারা ইউটিউবে আছেন, যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, আর যারা পুরাতন আছেন তারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে, তোমাদের বন্ধু সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।